ওকে তো আমি কিনে নিয়েছি ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা মাত্র 70,000 টাকা দিয়ে। কিভাবে কিনলাম সেটাও আপনাদেরকে বলবো, এবং শুধু আমি কিনেছি মানে এই নয় যে আপনারা কিনতে পারবেন না, আপনারাও কিনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি পুরো দেখুন, সেই সমস্ত ব্যাপারে তো কথা বলবোই, কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট বন্ধুরা, এই চ্যানেলে আসতে চলেছে খুব শিগগিরই iPhone 14 Pro এর সাথে স্যামসাং গ্যালাক্সি S23 Ultra ক্যামেরা টেস্ট, এবং সেই ভিডিওটা কিন্তু আলাদা, ইন্টারনেটে অথবা ইউটিউবে যে ভিডিওগুলো আছে তার থেকে একদম আলাদা হতে চলেছে। কারণ বন্ধুরা, স্যামসাং ক্লেম করেছে যে প্রায় এই জুন মাসে প্রায় 1.5 GB একটা ক্যামেরা আপডেট দেবে, এবং এছাড়াও আরও অনেক নতুন ফিচার্স নিয়ে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S23 Ultra স্যামসাংয়ের তরফ থেকে যে আপডেট দেবে। তো আপডেটটা করে নেওয়ার পর বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে জুন মাস তো চলে এসছে, এক দুই দিনের মধ্যেই হয়তো আপডেটও চলে আসবে। তো আপডেটটা করে নেওয়ার পর আমি ক্যামেরা টেস্ট কিন্তু করতে চলবো, এবং এই ক্যামেরা টেস্টটাতে বন্ধুরা বলা হচ্ছে যে স্যামসাংয়ের ক্যামেরাকে নেক্সট লেভেলে মানে হিউজ পরিমাণে ইম্প্রুভ করা হয়েছে। তো সেটাই বন্ধুরা, সেই জন্যই বললাম এই ক্যামেরা টেস্টটা কিন্তু একদম হাটকে এবং লেটেস্ট হতে চলেছে। তাই জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখতে হবে। খুব শিগগিরই বন্ধুরা এই টেস্টটাও আসতে চলেছে, আপনারা জেনেই থাকবেন যে আমি কত ডিটেলে ক্যামেরা টেস্ট করি আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই সমস্ত ফোনগুলো কিন্তু আমি নিজের পয়সা দিয়ে কিনি, আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন দেয় না, আপনারা জানতে পারেন। বন্ধুরা, আরও একটা জিনিস আপনাদের সত্যি কথা আমি দেখিয়ে দিচ্ছি এখানে, আপনারা আমার মান্থলি ইনকাম দেখুন, 200 থেকে 300 টাকা, মানে পার ডে নয় পার মান্থ, এক মাসে 200 থেকে 300 টাকা আমার এই চ্যানেলটা থেকে ইনকাম হচ্ছে। তাহলে আপনাদের মনে সহজভাবে প্রশ্ন আসবে, তাহলে আমি এত দামি দামি যে গ্যাজেটস কিনি বা ফোন কিনি সেগুলো কোথা থেকে কিনি? বন্ধুরা, আমার একটা হিন্দি চ্যানেল ছিল, সেখানে আমি অনেক ভালো ভালো ভিডিও বানাতাম এবং সেখানে প্রায় 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, আর সেইখানে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতো আপনি বাঙালি ছেলে হয়ে কেন বাংলায় ভিডিও বানান না। তাই বন্ধুরা, আমি বাংলায় নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি, এবং বন্ধুরা আপনারা দেখুন আমি আগেও বাংলায় ভিডিও বানাতাম, অ্যাকচুয়ালি এই চ্যানেলটা মধ্যখানে পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। তো সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন অনেক কম, তার সাথে সাথে ভিউজও কিন্তু অনেক কম, এমন নয় তার মানে এই নয় যে আমি কিন্তু ভিডিও বানাতে পারি না। বন্ধুরা, আমি কিন্তু ভিডিও বানাতাম না, এবং আপনাদের সাপোর্টের কিন্তু আমার খুবই দরকার আছে, নয়তো বন্ধুরা আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নিজের পয়সা দিয়ে ফোন কিনি, কোনো ব্র্যান্ড আমাকে কিন্তু প্রমোশনের জন্য কোনো ইউনিট পাঠায় না। তো হতে পারে ভবিষ্যতে আস্তে আস্তে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো, এবং বন্ধুরা আরও একটা ফায়দা আছে আপনারা ভেবে দেখুন, আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড কিন্তু রিভিউ ইউনিট পাঠায় না, যার ফলে কি হবে, আপনারা যদি আমায় সাপোর্ট করেন যে ট্রু কন্টেন্ট বা যে ব্র্যান্ডের তরফ থেকে প্রমোশন থাকলে যে বড় বড় ইউটিউবাররা হয় তারা কিন্তু এমন অনেক কথা বলতে পারে না, আমি কিন্তু সে সমস্ত কথাগুলো বলতে পারবো বন্ধুরা, একদম সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যাতে আপনাদের ফোন কিনতে অথবা যে কোনো রকমের গ্যাজেট কিনতে কোনোরকম কোনো প্রবলেম হবে না। তাই এটুকুনি রিকোয়েস্ট করবো বন্ধুরা, লোকে তো 1000 2000 3000 লাইকের মানে টার্গেট রাখে, আমি জাস্ট মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, যদি আপনারা পূরণ করে দেন খুব শিগগিরই আমি 2-3 দিনের মধ্যে iPhone 14 Pro Max-এর সাথেও iPhone 14 Pro-এর সাথেও যে স্যামসাং গ্যালাক্সি S23 Ultra আছে সেটার ক্যামেরা টেস্ট নিয়ে আসবো, তার সাথে সাথে আরও যে কোনো টপিকে আপনারা নিচে কমেন্ট করে বলবেন, আমি কিন্তু সববার মানে যারা যারাই কমেন্ট করে বলতে পারবে না 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি কিন্তু A-Z সববার কমেন্টে রিপ্লাই দিই, যে কোনো ব্যাপারে প্রশ্ন করুক না কেন বন্ধুরা, এটা কিন্তু আমার রেকর্ড রয়েছে। তো আপনারাও যে কোনো ব্যাপারে কোশ্চেন করুন, আমি কিন্তু সেই কোশ্চেনের উত্তর কিন্তু দেবই দেব। তো বাস বন্ধুরা, অনেকটা একটু বেশি বব করে ফেলাম, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আরেকজনে বসে বসে রং মাখে। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্যামসাং গ্যালাক্সি S23 256 GB বক্স। তো সবার প্রথম বক্সটাকে খোলা যাক। তো সবার উপরেই তো দেখতে পাচ্ছেন রয়েছে ফোনটা, আপাতত ফোনটাকে সাইডে রাখা যাক, দেখে নিই আগে বক্সের মধ্যে আর কী কী রয়েছে। তো সবার প্রথম বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে একটা সিম ইজেক্টার টুল, এছাড়া রয়েছে একটা পেপার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে একটা USB Type-C to Type-C কেবেল। আর বন্ধুরা আপাতত আজকাল তো বক্সের মধ্যে কিছুই যায় না, স্যামসাংয়ের ফোনে তো চার্জারও দেয় না। তো এবার নিয়ে আসা যাক ফোনটাকে। তো এইবার হচ্ছে বন্ধুরা ফোনটা, আমি এবার কভারটা তুলছি। ও মাই গড, জাস্ট লুক এট দিস ফোন গাইজ, একদম গর্জিয়াস লাগে, স্পেশালি যে যে হোয়াইট কালারটা আছে না বন্ধুরা, হাতে যতক্ষণ না নেবেন আপনারা বুঝতে পারবেন না। তো চলুন সবার প্রথমে এটাকে বুট করা যাক, এবং যতক্ষণ এটা বুট হচ্ছে আমি আপনাদের ততক্ষণ এটার ওভারভিউটা দেখিয়ে দিই। তো ফাইনালি বন্ধুরা আমি ফোনটাকে কমপ্লিটলি সেট আপ করে ফেলেছি, এবং জাস্ট ফোনটাকে হাতে নেওয়ার পরে বন্ধুরা চুম্মেশ্বরী পারফরমেন্স, জাস্ট বন্ধুরা অসাধারণ দেখতে। আমার একটা জিনিস দেখাই, আমার কাছে কিন্তু S23ও রয়েছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তো S23 সাথেও এটার ক্যামেরা টেস্ট আনবো, কেন আপনারা বলতে পারেন, কেন S23 থেকে তো এর ক্যামেরা ভালোই হবে। বন্ধুরা আমি যেটুকুনি টেস্ট করে দেখেছি না, আমি অলরেডি S22 Ultra সাথে S23 ক্যামেরা টেস্ট
করে দেখেছিলাম বন্ধুরা, জাস্ট আপনারা ভিডিওটা দেখলে শকড হয়ে যাবেন। আমি উপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আমার মনে হয় যে S23 Ultra'র সঙ্গেও S23 যে নর্মাল ফোনটা রয়েছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি কম্পিটিশান দেবে। তো এর উপরেও আমি একটা ভিডিও বানাবো, এবং কেন বললাম সেটা আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এবং আশা করি আপনারাও শকড হয়ে যাবেন। সত্যি কি বড় ভাইয়ের কেনার আপনাদের দরকার আছে, নাকি ছোট ভাই কিনলেও হয়? তো এই ব্যাপারে আমি কথা বলবো ওই ভিডিওটাতে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথম কথা বলা যাক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। বিল্ড কোয়ালিটি তো জাস্ট অসাধারণ বন্ধুরা, ইন্ডাস্ট্রি লিডিং বলতে পারেন। কেননা বন্ধুরা সামনে এবং পেছনে দুই দিকেই বন্ধুরা রয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 Ultra'র গোরিলা গ্লাস Victus 2-এর প্রোটেকশান। এবং কর্নিং যে কোম্পানিটা আছে সেটা কিন্তু ক্লেম করেছে যে Victus 1-এর থেকে Victus 2 কিন্তু 50% বেশি প্রোটেকশান দেয়। তার সাথে সাথে বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মেটাল ফ্রেমের, পুরো টোটাল মেটাল ফ্রেমের ডিজাইন। এবং বন্ধুরা মেটাল ফ্রেমে হওয়ার জন্য এবং একটু কার্ভও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের মতো যে এজেসগুলো সেগুলো কিন্তু পুরোপুরি শার্প নয়, যার ফলে বন্ধুরা হাতেও কিন্তু খুবই কমফোর্টেবলভাবে আপনারা ধরতে পারেন। ম্যাট ফিনিশের সাথে আসে, যার ফলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনার পড়বে না সচরাচর। বাট বন্ধুরা ফোনটা কিন্তু স্লিপলি, তার ফলে আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই একটা কভার কিংবা যে কোনো স্ক্রিন টাইপের আপনারা ইউজ করতে পারেন, যার ফলে ফোনটা ইজিলি স্লিপ হয়ে যাবে না। এই ফোনের মধ্যে আপনারা ওয়ান অফ দ্য বেস্ট এবং গর্জিয়াস ডিসপ্লে দেখতে পান সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে। শুধু অ্যান্ড্রয়েড ফোন কেন বললাম, কারণ বন্ধুরা যে আইফোন আছে, আইফোনের ডিসপ্লেটার যে ব্রাইটনেস, পিক ব্রাইটনেস সেটা একটু বেশি, বাট তা সত্ত্বেও আমার মনে হচ্ছে এই ফোনের যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। কেন বললাম বন্ধুরা, প্রথমত এই ফোনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 1750 nits পিক ব্রাইটনেস। এবং আমি নোটিশ করেছি বন্ধুরা যে আইফোনের যে ডিসপ্লেটা আছে সেখানে কিন্তু 2000 nits পিক ব্রাইটনেস থাকা সত্ত্বেও খুব তাড়াতাড়ি ওটা আউটডোরে যদি আপনি ইউজ করেন খুব তাড়াতাড়ি ব্রাইটনেস ড্রপ করে দেয়। এবং সচরাচর আপনারা 2000 nits মানে সবসময় আপনারা বেশিরভাগ সময় আপনারা ইউজই করতে পারবেন না। কিন্তু তার তুলনায় বন্ধুরা আমার মনে হয়েছে এই ফোনের যে ডিসপ্লেটা আছে, স্যামসাং গ্যালাক্সি S23 Ultra'র যে ডিসপ্লেটা আছে, সেটা কিন্তু আউটডোরেও অনেকটাই বন্ধুরা ব্রাইট এবং খুবই ব্রাইট বলা চলে। এছাড়া বন্ধুরা রয়েছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আপ টু 120 হার্জ। কেন বললাম বন্ধুরা, কারণ এই ফোনের মধ্যে রয়েছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এবার অ্যাডাপটিভ রিফ্রেশ রেট জিনিসটা কি খুবই মজাদার বন্ধুরা, এটা আপনার ব্যাটারি সেভিংয়ের ক্ষেত্রে মস্ত বড় কাজ করে। কেননা বন্ধুরা আপনার ইউসেজের প্যাটার্ন অনুযায়ী এর যে রিফ্রেশ রেটটা আছে সেটা কিন্তু 1 hertz থেকে বা 0 hertz থেকে 120 hertz মধ্যে শিফট হতেই থাকবে। মানে বন্ধুরা আপনি যদি স্ক্রোলিং করেন তাহলে কিন্তু আপনি 120 hertz মজা পাবেন, অথবা আপনি যদি কোনো ভিডিও দেখছেন, ভিডিওটা যদি 60 fps হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু 60 hertz শিফট হয়ে যাবে। ভিডিওটা যদি 24 fps হয় তাহলে 24 fps, 30 fps ভিডিও হলে 30 fps, অথবা যদি আপনি কিচ্ছু করছেন না জাস্ট অলওয়েজ অন ডিসপ্লেটা আপনার ফোনের মধ্যে রয়েছে, এটা কিন্তু এখন 1 hertz শিফট হয়ে রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপকে খুব ভালোভাবে মানে অনেকটাই বেশি বাড়িয়ে দেবে, কারণ বন্ধুরা এই ফোনের মধ্যে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে। বাট এছাড়াও বন্ধুরা আরও একটা জিনিস রয়েছে এই ফোনের মধ্যে, আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন QHD রেজুলিউশনের সাপোর্ট। মানে বেশিরভাগ যে অ্যান্ড্রয়েড ফোনগুলো হয় সেগুলোতে আমরা না সচরাচর 120 hertz রিফ্রেশ রেটের সাথে সাথে 1080p ডিসপ্লে দেখতে পাই, বাট এই ফোনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 1440p ডিসপ্লে, যার ফলে বন্ধুরা অন্যান্য ফোনের থেকে এই ডিসপ্লেটা দেখতে অনেকটাই শার্প লাগে। এবং এছাড়া বন্ধুরা আরও একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাবো, ফোনের বেজেলসগুলো দেখুন জাস্ট কতটা কম বন্ধুরা, দেখেই মনে হবে পুরোটাই মনে হচ্ছে ডিসপ্লে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে রয়েছে একটা মাত্র ছোট্ট পড়া পাঞ্চল, যার ফলে বন্ধুরা আপনারা সিনেমা দেখুন, ভিডিও দেখুন, জাস্ট পুরোপুরি মনে হয় যে ডিসপ্লেতে কিছু নেই, অসাধারণ লাগে। বাকি বন্ধুরা ডিসপ্লের ব্যাপারে তো কোনো কথাই হবে না, Wide 1 L1 সাপোর্টিংয়ের সাথে আসে, HDR 10+ ভিডিও দেখতে পারবেন, নেটফ্লিক্সেও Dolby Atmosও সাপোর্ট করে। তো ডিসপ্লে নিয়ে তো বন্ধুরা কোনো কথাই হবে না, কালার্স বন্ধুরা একদম রিচ এবং হাই কোয়ালিটির। তো এইসব ব্যাপারে বন্ধুরা ডিসপ্লে স্যামসাং ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে মেকার মোবাইল ফোনের জন্য। তো ডিসপ্লে নিয়ে বন্ধুরা কোনো কথাই হবে না। বাকি যদি আমি কথা বলি সাউন্ডের জন্য বন্ধুরা রয়েছে এই ফোনের মধ্যে ডুয়াল স্টেরিও স্পিকার্সের সাপোর্ট। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু আপনি ডলবি অ্যাটমোসেরও সাপোর্ট পেয়ে যান, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমি একটা জিনিস নোটিস করেছি, ডলবি অ্যাটমোসটাকে যদি আপনি অফ করে দেন তাহলে স্পিকারের যে লাউডনেস আছে সেটা কিন্তু একটু কমে যায়, বাট ডলবি অ্যাটমোসটাকে যদি আপনি অন করে দেন তাহলে স্পিকারের যে লাউডনেস আছে সেটা কিন্তু একটু হলেও বেড়ে যায়। এটা আপনাদের একটা ছোট্ট বড় টিপস দিয়ে দিলাম। বাকি বন্ধুরা এবার যদি আমি কথা বলি এই ফোনের পারফরমেন্সের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Snapdragon 8 Gen 2 ফর গ্যালাক্সি। কেন বললাম বন্ধুরা, নর্মাল যে 8 Gen 2 প্রসেসর আছে তার তুলনায় একটু বেশি CPUকে এবং একটু বেশি GPUকে ওভারক্লক করে এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে। এটা এক্সক্লুসিভলি স্যামসাংয়ের সাথে কিউএলকম পার্টনারশিপ করে বানিয়েছে এই চিপটাকে, অনলি ফর স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ। এবং এই জন্য বন্ধুরা নর্মাল যে 8 Gen 2 আছে তার তুলনায় এই ফোনের পারফরমেন্স একটু হলেও আপনি বেশি পাবেন। এবং তার সাথে পেয়ার করা হয়েছে UFS 4.0 সাপোর্ট। এবং বন্ধুরা UFS 3.1 থেকে UFS 4.0 কিন্তু
অনেকটাই বেশি, প্রায় 40% ফাস্টার রিড এবং রাইট স্পিডের কথা বলছি আমি। বাকি বন্ধুরা এছাড়া রয়েছে LPDDR5X এর র্যাম। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ফ্ল্যাক্সি ফোন, ফ্ল্যাক্সি পারফরমেন্স নিয়ে তো কোনো কথাই হবে না। ডে টু ডে লাইফে আপনি মাল্টিটাস্কিং করুন, জাস্ট বাটারি স্মুথ বন্ধুরা, তার সাথে সাথে 120 Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, জাস্ট এর যে কম্বিনেশানটা আছে বন্ধুরা ডে টু ডে লাইফে ইউসেজের, জাস্ট তুলনাই হয় না। এছাড়া বন্ধুরা আরও একটা কথা বলবো, এই ফোনের যে ওয়ান UI দিয়েছে, ওয়ান UI অ্যান্ড্রয়েডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য স্টেবল UI স্টক অ্যান্ড্রয়েডের পরে। আমার তো স্টক অ্যান্ড্রয়েডের থেকেও ভালো লাগে ওয়ান UI। কেন বললাম, স্টক অ্যান্ড্রয়েডটা অনেকটাই মানে সিম্পল, এক্সট্রা বেশি কিছু ফিচার্স পান না, বাট বন্ধুরা এই ফোনের মধ্যে ভরে ভরে ফিচার্স রয়েছে এবং তার সাথে সাথে কোনো বাগস নেই বললেই চলে। বাগস থাকতে পারে বাট সেটার পরিমাণ খুবই কম, এতটাই কম যে বন্ধুরা অন্যান্য যে কোনো UI থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে আমার মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েডের UI। এটা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করছে, এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মনে হয় এখন OnePlus দিতে স্টার্ট করেছে, জাস্ট ক্লেম করেছে, বাট স্যামসাং কিন্তু এটাকে অনেক বছর ধরেই প্রমিসিংয়ের সাথে পালন করে আসছে যে আপডেট প্রতি বছর আপনারা তো পেয়ে যাবেন লেটেস্ট, মানে 4 বছর অবধি লেটেস্ট, এবং এছাড়াও প্রায় প্রতি মাসে আমি বলতে পারি এই ফোনের মধ্যে আপনারা সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন up to 5 years, মানে মেজর 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট যে কোনো S23 সিরিজে, এবং তার সাথে মেজর 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট আপনারা এই ফোনের মধ্যে পাবেন। এবার যদি কথা বলি বন্ধুরা এই ফোনটার গেমিংয়ের, তাহলে গেমিংয়ের দিকেও আমি বলবো বন্ধুরা ওয়ান অফ দ্য বেস্টই হবে। এখনও দেখুন, এখনও পর্যন্ত আমি ডিটেলে তো টেস্ট করিনি, বাট সমস্ত রকম সেটিং আপনারা আনলক পেয়ে যান, গেমিং ওয়ান অফ দ্য বেস্ট হবে। বাট খুব শিগগিরই বন্ধুরা আমি এই ফোনের একদম ডিটেলে একটা গেমিং টেস্ট আনতে চলেছি, একদম 100% চার্জ দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিট গানও রয়েছে, তো হিটিংও মেজার করবো যে কতটা হিট হচ্ছে, ব্যাটারি ব্যাকআপ কতটা দিল না দিল, এছাড়া ফ্রেম ড্রপ হচ্ছে কি হচ্ছে না, সমস্ত কিছু ডিটেলে এক্সপ্লেন করে দেবো। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আসতে হবে, মানে এই চ্যানেলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন বন্ধুরা, আদার্স যেসব চ্যানেল আছে তার থেকে মানে একদম ভরে ভরে ভিডিও পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন, তারপরে আপনারা দেখবেন এবং বুঝেও যাবেন যে কত রকমের ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেতে চলেছেন। এই তো জাস্ট আমি শুরুই করলাম। তো এবার বন্ধুরা কথা বলবো আমি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের ক্ষেত্রে। চার্জিংয়ে বন্ধুরা খুব বেশি ইম্প্রুভমেন্ট হয়নি, আগেও 45 ওয়াটের চার্জিং দিত, মানে S22 Ultra-তে, S23 Ultra-তেও 45 ওয়াটেরই ম্যাক্সিমাম সাপোর্ট করে। বাট একটা জিনিস খুব ভালো লাগলো, রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট আপনারা পান, এটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে Galaxy Buds 2 Pro রয়েছে, ওটাকেও আপনারা চার্জ করতে পারবেন। এরকম কোনো ফিচার্স কিন্তু আমরা আইফোনে বা অ্যাপেলে পাই না। বাকি বন্ধুরা ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে 15 ওয়াটের। বাকি ফাইনালি বন্ধুরা যদি আমি এবার কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে ও হো হো ক্যা কেহেনা বন্ধুরা ক্যামেরাজের ব্যাপারে। তো ক্যামেরাসের ব্যাপারে মনে হয় না বন্ধুরা আমার আর কিছু বলার দরকার আছে, অ্যান্ড্রয়েডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট খুব শিগগিরই, আইফোনের থেকেও বেস্ট বলা চলে খুব বেশিরভাগ ডিপার্টমেন্টে, ভিডিওর ক্ষেত্রে হয়তো একটু হলেও এগিয়ে যাবে। বাকি বন্ধুরা কিছু আপনাদেরকে ফটো দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন, জাস্ট কালার্স দেখুন, জাস্ট অসাধারণ, একটু বুস্টেড কালার দেয় বাট অনেকেরই সেটা ভালো লাগবে। এছাড়া বন্ধুরা এর যে 3x যে পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট লেন্স আছে, সেটা দিয়ে জাস্ট অসাধারণ লেভেলের আপনারা পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন। এবং বন্ধুরা এর যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স আছে বা ক্যামেরা সেন্সার আছে, সেটা দিয়ে 200 মেগাপিক্সেলেরও ফটো তোলা যায়, এবং আমি 200 মেগাপিক্সেলের ফটোও তুলেছি। এবং বন্ধুরা জাস্ট হিউজ, মানে সত্যি বলতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 200 মেগাপিক্সেলের ফটো, এবং এটাকে যদি জুম করা হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বেশি জুম করা যেতে পারে। আমি তো দেখে প্রথম অবস্থায় শকটই হয়ে গেছিলাম যে এতটা জুম করার পরেও এত সুন্দর ডিটেইল লেভেল কীভাবে প্রোভাইড করছে। এছাড়া বন্ধুরা আর একটা জিনিস দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এই ফোনে যে ম্যাক্রো মোডটা দিয়েছে সেটা দিয়ে আপনারা সাবজেক্টের অনেকটাই কাছে যেতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে যে 2 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেলের যেসব ম্যাক্রো মোড হয় তার থেকে মানে হিউজ হিউজ লেভেলের পার্থক্য। কেন বলছি বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন যে কোয়ালিটি আছে, ম্যাক্রো মোডে যে ফটো তুলেছি তার কোয়ালিটি জাস্ট অসাধারণ। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। খুব শিগগিরই iPhone 14 Pro এর সাথে কিন্তু ক্যামেরা টেস্ট আসতে চলেছে, জুনের যে আপডেট আসবে তারপর, মানে 1.5 GB আপডেট দেবে একটা এই ফোনের মধ্যে। তো এখন এতদিন যেসব ভিডিও দেখেছেন পুরো ভুলে যান, তো লেটেস্ট যে ভিডিওটা আসতে চলেছে সেটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ স্যামসাং যে ব্র্যান্ড আছে সেটা কিন্তু ক্লেম করেছে যে ক্যামেরার হিউজ আপডেট আসতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা ওই ভিডিওটা দেখবেন, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, মানে যতদিন না আপডেট আসছে 2-3 দিনের মধ্যে আশা করি আপডেট চলে আসবে, তো তারপর বন্ধুরা আমি ওই ভিডিওটাও কিন্তু দিয়ে দেবো। বাকি ফাইনালি বন্ধুরা সমস্ত কিছু প্রায় এক্সপ্লেন করে দিলাম, এর যে 10x লেন্স আছে এটা দিয়েও আপনারা অনেক ভালো ভালো অনেকটাই 100x অব্দি জুমও করতে পারবেন, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু চাঁদের ফটো তুলেছি, জুম করে কিছু ফটো তুলেছি, জাস্ট অসাধারণ লেভেলের ফটো আছে। বাকি বন্ধুরা এটা হচ্ছে ব্যাক ক্যামেরার 8K ভিডিওগ্রাফি। হ্যাঁ বন্ধুরা 8K-র অপশান এর মধ্যে দিয়েছে, বাকি 8K অনেক ফোনেই দেয়, বাট এই ফোনটার মধ্যে একটা জিনিস ভালো লাগলো, এই ফোনের স্টেবিলাইজেশান কিন্তু 8K-তে খুবই ভালো, মানে ইউজেবল এই ভিডিওটা। কেন বলছি, কারণ এত সুন্দর স্টেবিলাইজেশান, তাছাড়া ফ্রেম ড্রপ ওয়গেরাও হয় না, তো এই জন্য খুবই ভালো। আমি আপনাদেরকে একটু হেঁটেও দেখিয়ে দিচ্ছি, এবং যদি আমি দৌড়াইও
বন্ধুরা দেখতে পাচ্ছেন কত জোরে হাঁটছে, এবং যদি আমি একটু দৌড়াইও তাহলে বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুবই স্টেবল। তার মানে তাই জন্যই বললাম এই 8K কিন্তু ইউজেবল ভিডিও। ওকে, তো এবার এটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট ভিডিওগ্রাফি। একটা জিনিস খুব ভালো লাগলো আমার যে এই ফোনেও আপনি 4K পোর্ট্রেট ভিডিওগ্রাফি রেকর্ড করতে পারেন। এটা কিন্তু বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে, যে অনেক ফোনেই তো আমরা পোর্ট্রেট ভিডিওগ্রাফি অপশান পাই, আর সেগুলো ম্যাক্সিমাম 1080p থাকে। এই ফোনেই এমন একমাত্র ফোন মনে হয় আমার যেটাতে 4K অপশান দিয়েছে। ডেফিনেটলি অ্যাপেলে দেয়, আইফোনে দেয় যে সিনেম্যাটিক ভিডিও, সেখানে পোর্ট্রেট ভিডিও, বাট অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু 4K অপশান ফ্রন্ট ব্যাক মানে খুবই কম দেয়, স্পেশালি পোর্ট্রেট ভিডিওগ্রাফিতে আমি বলছি, ঠিক আছে। বাকি ফাইনালি যদি বন্ধুরা এবার আমি কথা বলি এই ফোনটাকে এত কম দামে আমি কীভাবে পেলাম এবং আপনারাও কীভাবে এই ফোনটাকে এত কম দামে কীভাবে কিনতে পারবেন। সবার প্রথম বন্ধুরা আমি বলে রাখি আমি কীভাবে কিনলাম। সবার প্রথম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনে আমি যে স্টুডেন্ট বা স্টুডেন্ট যে অ্যাপ্লিকেশান আছে সেটা কিন্তু স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে কিন্তু আমি এই ফোনটা কিনেছি, এবং যার জন্য আমার ইনস্ট্যান্ট প্রায় 10,000 টাকার কাছাকাছি ডিসকাউন্ট পেয়ে গেছে, এবং তার ফলে 1,25,000 থেকে 1,15,000 হয়ে গেছে এটার প্রাইস। তার উপরে বন্ধুরা এই ফোনের সাথে আমি এক্সচেঞ্জ করেছি, আমার একটা পুরোনো আইফোন 12 ছিল যেটা কিন্তু নর্মাল সময় 26,000 আশেপাশে প্রাইস দিচ্ছিল, এবং এই ফোনের সাথে এক্সচেঞ্জ করার জন্য আমি আরও 10,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পেয়েছি, যার ফলে আমার আইফোন মানে আইফোন 12 কিছুদিন আগে নতুন বিক্রি হচ্ছিলো 40,000 টাকায়, সে জায়গায় আমি 36,500 টাকা দাম পেয়েছি আমার প্রায় এক থেকে দেড় বছরের পুরনো আইফোন 12 64GB মডেলের। শেষ হয়নি বন্ধুরা, এর সাথে আমি HDFC-র যে ব্যাঙ্ক কার্ড বা ক্রেডিট কার্ড আছে আমার কাছে ছিল সেটারও আমি ডিসকাউন্ট লাগিয়েছি, এবং তার ফলে আমি আরও 8,000 টাকার ডিসকাউন্ট পেয়েছি। এবং প্রায় বন্ধুরা এত কিছু অফার লাগিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 70,000 টাকার কাছাকাছি এই ফোনটাকে আমি স্যামসাং শপ থেকে কিনেছি। এবার যদি বন্ধুরা আপনারাও যদি কিনতে চান যে কীভাবে কিনবেন, তাহলে আপনারা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে বলুন যে কীভাবে আপনারা স্টুডেন্ট আইডি বানাবেন অনলাইনে, সেটাও আমি আপনাদের এর উপরেও একটা ভিডিও বানিয়ে দেবো। বাট বন্ধুরা একটা ভিডিওকে লাইক করে জাস্ট নিচে কমেন্ট করতে হবে, যদি মাত্র 50টা কমেন্ট আসে আমি কিন্তু এর উপরেও একটা ভিডিও বানিয়ে দেবো। জাস্ট ইজি বন্ধুরা, ইজি স্টেপ, আপনারা একবার কমেন্ট করে দেখুন, জাস্ট এইটুকুনি করলে আপনাদের কিন্তু অনেক টাকা আপনারা ভবিষ্যতেও কাজে লাগবে, শুধু এই ফোনটা বলি নয় ভবিষ্যতের জন্য বানিয়ে রাখুন, আপনাদেরই কিন্তু ফায়দা। তো তাই জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিতে হবে। জাস্ট 100 লাইক বা 100 লাইকের টার্গেট দিলাম, অবশ্যই বন্ধুরা ফুলফিল করে দেবেন। তো বাস বন্ধুরা সমস্ত কিছু প্রায় এক্সপ্লেন করে দিলাম, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।